আপনাদের আচ্ছা বিভিন্ন মানুষকে আমি দেখতেছি যে আপনারা বলে বেড়াচ্ছেন আমরা গুজব ছড়াচ্ছি বা আমাদের সাথে কিছুই হয়নি সবকিছু ঠিকঠাক আছে কারো কিছু হয়নি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি মানে কেউ কাউকে মারে নেই কেউ কিছু করে নেই কিছু করে নেই তাই না আপনাদের অনেক অনেক গুজবে সারা দিবেন না তারপরে কি অথেন্টিক সোর্স থেকে পাইলে সেটা সেটা সারা দিবেন তাই না তারপরে কি কোনো কেউ মারা যায় না কেউ রেপ হয়নি এগুলো সব হলো গুজব এগুলো সব হইলো আহ তাছাড়া আর কিছুই না আমরা জাস্ট এরকমই করতেছি আমি ওখানে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম ঠিক আছে ওই জায়গাটাতে আমি সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম আমরা ফার্স্টে মানে ট্রাফিকের এই লাইনটা ঠিক করতে করতে আমার আজকে সাড়ে এগারোটার দিকে কলেজ শুরু হয়েছে আমি সিটি কলেজে পড়ি তো আমি আমরা ওখানে রাস্তা ঠিক করতে করতে পান্থপথের ওই দিক দিয়ে আমরা আসাদ গেটে ওই দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে এদিকে অনেক ঝামেলা হয়েছে লিগের ছেলেরা আসে মনে হয় পিটাপিটি করতেছে আমরা তো জানি যে আজকে ঝামেলা হবে আমরা ওখান থেকে সোজা ব্যাক করলাম যে কি হচ্ছে না হচ্ছে আমাদের আজকে যাইতে হবে আমাদের আজকে বাঁচাইতে হবে কারণ আমরা আমি আজকে অন্তত জান নিয়ে বের হয়েছিলাম যে যাই হোক আমাদের কিছু একটা করতে হবে তো সাথে সাথে আমরা হলো ওখান থেকে রওনা দিলাম আমার সাথে কিছু ফ্রেন্ড ছিল ছেলে মেয়ে সবাই ছিল জুনিয়াররা ছিল আমরা ওখান থেকে রওনা দিলাম রওনা দিতে দিতে দেখতে শুনতেছি অনেকে অনেকে পিটাচ্ছে আমরা তখনও বিশ্বাস করতেছি না যে রেপ করতেছে পিটাচ্ছে মানে কি আমরা তারপর আমাদের এই আসলাম আমাদের সব মেয়েদেরকে আমাদের কলেজের পাশে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এ সবাইকে নিয়ে যাচ্ছে যে আপনারা মেয়েরা অন্তত পক্ষে সেফ থাকেন আপনাদের মেয়েদেরকে হলো সেফটি দাও আমাদের দরকার তো আমাদেরকে নিয়ে ফার্স্ট ঢুকালো ঢুকানোর পরে দেখি অনেক এখানে চিলাচিলি বাইরে অনেক মানে ছেলেরা অনেক চিলাচিলি করছে আমার ফ্রেন্ড দেখে আমি বাইরে রেখে ভিতরে এসে আমার আমি থাকতে পারিনি আমি জাস্ট বলছি যে আমি আমার মেয়েদের এত শেল্টারের দরকার নেই ভাই আমি বাইরে যাব পরে আমি বাইরে গেছি তারপরেও আমরা অনেককে মিলে দাঁড়ায় ছিলাম ওখানে আমাদের আমি যেখানে দাঁড়ায় ছিলাম সেখানে কিছু হয়নি একটু পর পর খোঁজ একটু পর পর বুঝতে পারতেছি যে ওখানে হলো এখানে মারামারি হচ্ছে বিজিবি চার নাম্বার গেটে খুন হচ্ছে মারামারি হচ্ছে গুলি ছুটতেছে আমরা তখনও বিশ্বাস করতেছি না আমার ফ্রেন্ডরা তারপরে যখন বললো ওরা পপুলার মেডিকেলের থেকে যে ও জানতে পারছে যে ওরা হলো মানে আমার হাত এখন কাটতেছে ওরা ওরা এটা বলতেছে যে কারো হাত কাটছে কারো পা কাটছে কারো মুখ থেত লেগেছে কারো চোখ নাই রকম সিন ওরা দেখেছে ওদেরকে একটা মাত্র ছবি তুলতে দেয় না ভিতরে একটা ভিডিও করতে দেয় না কিচ্ছু করতে দেয় না ওদেরকে ভিতরে ওরা কিভাবে যে ওখানে পপুলারে ছিল ওরা তারপর পপুলার থেকে ওরা এদিকে আসছে এদিকে আসে যাচ্ছে তাই অবস্থা মেয়েদেরকে চেন করেছে আমাদের আপনারা তো আমাদেরকে অনেক খারাপ ভাবেন না যে আমরা তো হলো হুজুগে হলো আমরা আন্দোলনটা করতেছি আমরা তো আন্দোলন করে আপনাদের কিচ্ছু করতে পারতেছি না আমরা তো আমরা কি করতেছি আপনাদের তো আমরা খালি আপনাদের অসুবিধা সৃষ্টি করতেছি তাই না আমাদের সেই ছেলেগুলো আপনারা যাদেরকে ব্যাদব বলতেছেন আপনারা যাদেরকে এত কিছু করতেছেন আপনারা যাদেরকে কিচ্ছু এ করতেছেন না তারা চেইন করে করে ওইখানকার মেয়েদেরকে মানে যতটুকু পারছে নুরের মেয়ে রৌফের মেয়ে সিটির মেয়ে সবাই ছিল ছেলেগুলো চেন করে করে ওদেরকে মানে আমি যতটুকু ছিলাম ওরা সেফলি পৌঁছাইছে তারপর আমার হিট স্ট্রোক হয়েছে তারপর আমি মানে একটা মার্কেটের ভিতরে যা বসেছিলাম তারপর আমি সেফলি আসি আসার সময় কি দেখি জানেন আসার সময় দেখি যে হাইকোর্টের সামনে অনেকগুলা পিকআপ পিকআপের উপর পিকআপ ওখানে অনেকগুলো লোক বসে আছে আপনারা বলেন কিসের জন্য এতগুলা পিক আপ মধ্যে কারা আসছিল এখনো আমার অনেক ফ্রেন্ড বাসায় আসেনি এখনো অনেক ফ্রেন্ড ফ্রেন্ড আমার 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 ফ্রেন্ডের ফ্রেন্ডে তো আমরা পাইনি একটু আগে দেখলাম যে লেকের মধ্যে বলে মেয়েদের লাশ ভাসছে ভাইছে উঠতেছে আপনারা আপনারা এখনো চুপ থাকবেন মানে এটা কি শুধুমাত্র কলেজ আর স্কুলের আন্দোলন এখানে তো ঢাকা ইউনিভার্সিটি তো পাশেই ছিল ছিল না পাশে একটা ভাবে তো আসলো না আমার বেঁধে ওরা হলো রক্ত পড়তেছে হয়ে গেছে আপনাদের কি মানে এখনো চুপ করে থাকবেন আপনাদের কি এখনো মনে হচ্ছে যেগুলো গুজব না আমি ওইখানে ছিলাম আমি দেখছি পিটাইসে তাহলে কি আমরা নিজেরা নিজেদেরকে পিটাইছি নিজেরা থেকে পিটাই গুজব সৃষ্টি করতেছি তাহলে আমরা আপনাদের যদি এখনো বিশ্বাস না হয় করার কিছু নেই আমি এখনো পর্যন্ত জানি না আমি আমার ব্যাচমেটদের লাশটা পর্যন্ত মানে আমরা পাবো নাকি বা তাদের ফ্যামিলিটা পাবে নাকি এটাও জানি না ইভেন আমার কি হবে সেটাও আমি জানি না আমরা কলেজে যেতে পারবো নাকি এখন সেফলি আমাদের কলেজ এরিয়াতে আমরা কলেজ করতে পারবো নাকি সেফলি তাও আমরা জানি না বিজিবি মানে আমি একটা শুনলাম ওখানের এক কলেজের প্রিন্সিপাল নিজেই বলছে যে আমি তো কিছু করতে পারবো না উনারা করতে পারবো না ঠিক আছে আমাদের ওখানে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি পপুলারে আমার কিছু ফ্রেন্ড আছে যারা ছবি তুলছে বলছে আমি ওই ছবিটা সংগ্রহ করার চেষ্টা করব তারপর আমি আপলোড দেওয়ার চেষ্টা করব আমি জানি না কতটুকু পারবো বা কিন্তু আপনাদের যদি মনে হয় হামলা হয় হয়নি বা কিছু হয়নি আপনারা সেটা নিয়ে থাকতে পারেন কিন্তু আসলেই হামলা হয়েছে আসলেই আমাদের খুবই খারাপ অবস্থা করছে আমাদের মাথা ফাটাইছে কে ফাটাইছে তাহলে আমরা তো নিজেরা নিজে নিজেরা মারামারি করি নাই এতদিন তো করি নাই কেউ তো মাঝখানে ঢুকছে বহিরাগত কেউ তো ঢুকছে কেউ তো মারছে কে বহিরাগতরা সাহস পায় কোথায় এরা ছাত্রদেরকে ছাত্রদের গায়ে হাত দিতে কিভাবে সাহস পায় বাকিটা আপনাদের হাতে এখন আপনারা যা ইচ্ছা তাই বলেন এটা খুইসা আজকে আমাদের উপরে এটা কইছে এখন আমরা জানি না যে আপনাদের আমাদের উপর অনেক আশা ছিল আমরা কি করতে পারবো না করতে পারবো আমরা এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো নাকি কিন্তু কি হয় এখন মানে আমার আপনার আমরা তো নিজেই নিজেরই আমার ফ্যামিলি থেকে আর আমাকে দিবে না একটা ভালো কিছু করতে কি কিসের জন্য দিবে আমরা আমরা ঠিকভাবে আন্দোলন করতেছিলাম আজকে আমাদের প্রেস কনফারেন্স কথা ছিল আজকে আমাদের উনাদের কাছে কিছু কথা বলার ছিল যে আমরা উনাদেরকে বলবো উনাদেরকে একটু টাইম দিব উনারা কার্যকর করুক কিন্তু কার্যকর করুক কোটা আন্দোলনের মতন যেন না হয় সেটাই আমরা চাইছিলাম আর কিচ্ছু চাইনি বিশ্বাস করেন আর রাস্তা দিয়ে তো আমরা একা যাই না রাস্তা দিয়ে আপনারা সবাই যান সবাই আপনারা রাস্তা দিয়ে যাতায়াত করেন তাই না রাস্তা তো একা আমাদের না আমরা তো নিজেদের স্বার্থের জন্য কিছু করিনি সব তো সবার জন্যই করেছি তাই না আমার এখানে মানে ফ্রেন্ডেন্টরা এভাবে এরকম তো হচ্ছে আর কত দিন এরকম আর আপনার যদি গুজব মনে হয় হোক করার কিছু নেই আপনার যদি এখনো স্টেপ নেন তাহলে আর কিছুই হবে না আরো কয়েকটা লাশ পড়বে আরো কয়েকটা ছাত্র মারা যাবে এটুকুই বলার ছিল